আজকে সুন্নি আন্দোলনের সালাম আমার নবীর পক্ষে কথা বলে এই সুন্নি আন্দোলনের ছেলেরা আমার শাহেনশাহের সালাতের স্লোগান দেয়। এই সুন্নি আন্দোলনের ছেলেরা এত চমৎকার সুন্দর কাজ করে আমার প্রিয় নবীর প্রত্যেকটা মহব্বতের কথা সমাজের মধ্যে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু যারা এই দলকে বিশ্ব সুন্নি আন্দোলনের বিরোধিতা করে, আমি বলবো এটা সুন্নি আন্দোলনের বিরোধিতা নয়, এটা স্বয়ং আমার রসুলের আরবের বিরোধিতা। কথা কোন ঠিক কিনা? কেন কেন এই জন্য? কারণ আমরা শাহাদতে কারবালা চিনতাম না, আমরা মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস চিনতাম না। আমরা সবাই জানতাম মহরমের 10 তারিখ শুধু আশুরার দিন, কিন্তু এই বিশ্ব সুন্নি আন্দোলনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাই রহমান উনি সুন্দর করে আমাদের কাছে এত সুন্দর একটা কথা উপহার দিয়েছে, মুসলিম মিল্লাত মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস এমন একটা দিন যে দিনের মধ্যে শাহাদতে কারবালার জমিনে, শাহাদতে কারবালার জমিনে যার তাজা রক্ত মুবারক বিলিয়ে দেওয়ার কারণে আমার নবীর সত্য ধর্ম, আমার নবীর সত্য ইসলাম, আমার নবীর সত্য দীন পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি হয়ে গেল, সত্য ধর্ম প্রতিষ্ঠিত হলো। ওই দিনটাকে মুসলিম মিল্লাতের জন্য জাতীয় শহীদ দিবস এত সুন্দর একটা কথা আপনারা আমার কাছে উপহার দিলেন। এরপরেও যদি আমরা ওনাকে নিয়ে সমালোচনা করি, আমরা যদি ওনাকে নিয়ে বিভ্রান্তি ছড়াই, বোঝা গেল আমার রসুলের ভালোবাসার কথাটা তোমার কাছে ভালো লাগলো না, আহলে বায়াতের কথাটা ভালো লাগলো না, শাহাদতে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবসের কথাটা তোমার কাছে ভালো লাগলো না। এর মুসলমান ইমানদার একটু গভীর মনে যোগ, আমার শাহেনশাহে রেসালাতে মহাব্বতের কথা যে বলবে, সে যে হোক না কেন তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মহাব্বত করা দরকার আছে কিনা? আহলে বায়াতের মহাব্বতের কথা বললে এই কথাটা তুমি তোমার অন্তর দিয়া গ্রহণ করতে পারো নাই, বোঝা গেল তুমি ব্যক্তির নামে মিথ্যা তহমত দাও না। কারণ হলো রসুলে পাকের আহলে বায়াতের সরাসরি দুশ্মনী করো, যদি না না করতা তাহলে তুমি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলতা না। তোমার কাছে এই শাহাদতে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস এই কথাটা তোমার ইমানই একটা শব্দ, এই শব্দটা আমাদের অন্তরে মহাব্বত রাখা দরকার আছে কিনা? শুধু তাই নয়, আমরা রজবের চাঁদে মেয়ারাজ, আমার নবী লাম খানের খোদা, আমার নবী লাম খানের খোদার সাথে দিদার করার জন্য ওই 26 দিবাগত রজবের 26 দিবাগত রাত্রে আমার রসুলকে যখন আমার আল্লাহ মেহমান বানাইয়া লাম খানের খোদা নিয়ে যায়, ওই দিনটার সুন্দর একটা নাম দিয়েছে ঈদে মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার ভাইরা, দুশ্মনী নয়, বাড়াবাড়ি নয়, ঝগড়া নয়, ফাসাদ নয়, উনি সুন্দর একটা নাম দিয়েছে যেটা উনি ঈদে মেরাজ নবী, কারণ বাতেলেরা সেটা মেনে নিতে পারে নাই, যারা দুশ্মনের রসুল সেটা মেনে নিতে পারে নাই। ঈদে মেরাজ নবী এই শব্দটা কত সুন্দর শব্দ! আরেকটা হলো আমার রসুল পৃথিবীর জমিনের মধ্যে যখন শুভাগমন করলেন, আমার রসুল যখন পৃথিবীর জমিনে শুভাগমন করলেন ওই বারের রুলাওয়াল, এখানে আমরা সবাই ঈদে মিলাদুন নবী বলে সম্বোধন করি, আমরা ঈদে মিলাদুন নবী বলে ডাক দেই, কিন্তু বিশ্ব সুন্নি আন্দোলনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাই রহমা এত সুন্দর একটা শব্দ উপহার দিয়েছে, বান্দা তোমার কেন হিংসা লাগে, তোমার কেন নিন্দা লাগে, তোমার কেন এত জ্বলে, তোমার কেন এত হিংসা হয়, এত সুন্দর একটা শব্দ ব্যবহার করেছে।
समस्त ईदेर मातार मुखन আমার নবী পাকের সমাগমনের এই শব্দটা ব্যবহার করেছে তোমার কাছে কেন তোমার অন্তরে যদি আমার নবীর প্রিয় নবীর মহব্বত তোমার কলিজায় থাকে তাহলে তুমি অবশ্যই ঈদে আজমকে তুমি মহব্বত করবা ব্যক্তিরে তুমি মহব্বত না করতে পারো কিন্তু এই কথাটারে তুমি রদ করে দিতে পারো না ফেলে দিতে পারো নাই তোমার অন্তরে যদি আমার প্রিয় নবীর ভালোবাসা থাকে ঈদে আজম শব্দটা ব্যবহার করা দরকার আমার ভাইরাম শুধু তাই নয় আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন মাজারের বিরুদ্ধে কথা বললে গোলামে মুস্তফার সহ্য করতে পারে নাই কিন্তু তুমি একবার কি চিন্তা করছো আল আরব আমরা সবাই বলি সৌদি আরব সৌদি আরব হে আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিবেন একটু গভীর মনোযোগ দিবেন আমরা বলি সৌদি আরব এটা তো একটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেল আমার নবীর জামানা তো এটা সৌদি আরব ছিল না এটা ছিল জাজিরাতুল আরব হয়তো আল আরব কিন্তু ওই নামটার উপরে কালি লাগাইয়া এখন সৌদি আরব সবার জবান দিয়ে আসে কিন্তু বিশ্ব সুন্নি আন্দোলনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমাত সুন্দর একটা নাম দিয়েছে যেটা হলো আল আরব তোমরা সৌদি আরব বলতে পারো নাই কারণ একটা মমিন সৌদি আরব বলতে পারে নাই আমার প্রিয় নবীর মহাব্বতে যেটা জাজিরাতুল আরব বা আল আরব বলা সেটা হলো প্রত্যেকটা ইমানদারের নৈতিক ইমানি দায়িত্ব কথা কর এটা হিংসা নয় নিন্দা নয় তাকাব্বুরি নয় হয় তুমি আমাকে ভালোবাসতে পারো না ভালোবাসতে পারো কিন্তু আমার প্রিয় নবী কেন্দ্রিক জীবনটা যে গঠন করবে আমার প্রিয় নবী কেন্দ্রিক যা জীবনটারে পরিচালনা করবে আমি তাকে সম্মান করতে বাধ্য হয়ে যাই আমি তাকে ইজ্জত করতে বাধ্য হয়ে যাই আজকে সৌদি আরবের মধ্যে 23 সেপ্টেম্বরে একটা ঘটনা ঘটেছিল অনেক ওলামায়ে কেরাম সেটা জানেই না 23 সেপ্টেম্বরে কি ঘটনা ঘটল মাজারের বিরুদ্ধে বাংলার জমিনে কথা বললে তোমার গায়ে লেগে যায় মাজারের বিরুদ্ধে কথা বললে তোমার শরীরে আগুন ধরে কিন্তু তুমি একবার চিন্তা করো 23 সেপ্টেম্বরে কি ঘটনা ঘটাইল এই আব্দুল ওহাব নজদীর দলেরা আল আরবের জমিনের মধ্যে আব্দুল ওহাব নজদীর দলেরা 23 সেপ্টেম্বরে হাজারো হাজার আমার নবীর সাহাবায়ে কেরামের মাজার আমার রসুলে আশ আরবি মাক্য মাদানির আশেক রসুলদের মাজার গুলি বোলডোজার ভিয়া ব্যঙ্গে কচোর মার করেছে কিন্তু আজকে তোমার অন্তরে বাংলার জমিনে মাজারের বিরুদ্ধে বাতেলরা যখন কথা বলে তোমার অন্তরে লেগে যায় কিন্তু হাজার হাজার নবীর সাহাবাই কেরামের মাজার গুলি বোলডোজার দিয়া আব্দুল ওহাব নজদীরা যারা পাঞ্ছে ওই দিনটারে তোমরা একবার স্মরণ করো না আদার দিবস অন্ধকার দিবস 23 সেপ্টেম্বর আদার দিবস 23 সেপ্টেম্বর অন্ধকার দিবস সেই দিন আমার প্রাণ প্রিয় আমার সুরে আরবি মাক্য মাদানি সাহাবায়ে কেরামের রওজা মোবারক ব্যঙ্গে খান খান করেছে তোমার একবারও চিন্তা হয় না একবারও মায়া লাগে না একবারও তোমার মনে অনুভূতি জাগে না যে আমার নবীর সাহাবায়ে কেরামের মাজার গুলি বোলডোজার দিয়া পাঞ্ছে আর ওই দিনটাকে বাতেলরা আনন্দ করে উল্লাস করে তুমি মমিন হয়া তোমার তো আনন্দ হওয়ার কথা না তোমার তো আনন্দ হওয়ার কথা না এর সে হৃদয় বিদারকের ঘটনা এর সে কঠিন ঘটনা এর সে বড় হৃদয় বিদারক একটা মমিনের জন্য হতে পারে না সেই দিন 23 সেপ্টেম্বরে ওই আল আরবের মাজার গুলি ভেঙ্গেছে তুমি চিন্তা করো আদার দিবস তুমি বুঝোই না তুমি কথা বলবা কি কথা কও এই হলো সুন্নি আন্দোলনের দোষ তারা নবীর কথাগুলি একটু ভাড়ায় তারা নবীর কথাগুলি সমাজের মধ্যে যত উচ্চাঙ্গের কথা আছে
সর্বোচ্চ রসূলের পাকের মহব্বতের কথা আছে, এই কথাগুলি সমাজে তুলে ধরে এটাই দোষ। তুমি যদি মুমিন হও, তুমি যদি রসূলের প্রেমিক হও, তুমি যদি নবী পাকের মহব্বতের উম্মত হও, তাহলে তোমার দ্বারা তোমার জবান দিয়া আমার নবী পাকের যত উচ্চাঙ্গের কথা ব্যবহার হবে ওই কথাগুলি তোমার হৃদয় দিয়া গ্রহণ করা তোমার ইমানি নৈতিক ইমানি দায়িত্ব। সেটা আমরা গ্রহণ করতে রাজি আছি কিনা।